পড়েছি প্রবলেমে পড়েছি কি প্রবলেম বলো আমাকে বলো ঠিক আছে আর মা আমি এখন কোথায় আছি আশা করি এখন বুঝতে পারবে না একটু পরে নিশ্চয়ই বুঝতে পারবে আমি কোথায় আছি আজকে একটু অন্য শুটিং এ আছি এবং অন্য শুটিং এ আমার সাথে আছে এখন পাশে বসে এই যে পুচকেটা এতক্ষণ বলছে হ্যাঁ হ্যাঁ নাচতে পারি আমি নাচতে পারি বাট কত সুন্দর নাচে আচ্ছা এখন আমার হেয়ার হচ্ছে এবং আজকে শুধু আমি একা কিন্তু শুটিং এ নেই আমার সাথে আছে আরো একজন আমি দেখাচ্ছি একটু পরে স্টিক টিউনড আমি আর অনেক অনেক কিছু দেখানো বাকি আছে এখন আমি এসেছি দিদি নাম্বার ওয়ানের ফ্লোরে এবং আমার মাকে নিয়ে তাকাও এদিকে একটু তো এখন আমরা খেলবো অনেক মজা করব কিছুটা কিছুটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো গাড়িতে আমি উঠে পড়েছি একসঙ্গে গাড়িতে আমিও উঠে পড়েছি বলে না তুই বলে নে তুইও বল আমিও বলছি আচ্ছা ঠিক আছে গাড়িতে উঠে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে ফ্লোরের দিকে ফ্লোরটা এখন মেকআপ রুম এখানে ছিল যে মেকআপের পর আমরা যাচ্ছি হচ্ছে হ্যাঁ আর আমার পেছনে আছে হচ্ছে আয়েশা আর সামনে এখানে আরেকটা ব্লগ করছে আর এখানে আয়েশা ব্লগ করছে বলি আমরা দুজনে মিলে একসাথে তো আমরা একসঙ্গে ব্লগ করছি এটা যখন আপলোড হবে খুবই মজাদার হবে ব্যাপারটা তো আউটডোরে শীতকালে একটা বেশ মজার থাকে সব সবারই মনে হয় যে একটা পিকনিক পিকনিক ফিলিং শীতকাল মানেই পিকনিক তো সেখানে গিয়ে আমি ভীষণ এক্সাইটেড আমি তো অনেকবার দিদি নাম্বার ওয়ান খেলেছি তোমরা দেখেওছো যারা দেখেছো দিদি নাম্বার ওয়ান সবাই দেখে তোমরা নিশ্চয়ই আমায় দেখেছিলে বাট আমার মাই ফার্স্ট টাইম আসছে দিদি নাম্বার ওয়ান খেলতে এবং ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসছে তো মা তো প্রচুর টেনশনে আমি একটু একটু টেনশনে আছি তো দেখা যাক কি হয় গেমটা নিয়ে আমি খুব একটা কিছু ভাবছি না কারণ যেই জিতবে আমি খুশি হব তো দেখি গেমে কি কি হয় কি না হয় সবটাই কিছুটা কিছুটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো এই যে এটা হচ্ছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি দিদি নাম্বার ওয়ানের ফ্লোর ওই যে দেখা যাচ্ছে এগোচ্ছি এবার আমি পেছনে মা আসছে স্যানিটাইজ করে নিয়েছে নিজেকে এই যে পেছনে লোকেশন আর ওই যে পেছনে রচনা দিয়ে আছে দেখা হলো কথাও হলো এবার আমরা গেমটা খুব শিগগিরই শুরু হবে খেলতে শুরু করব আচ্ছা এবার আমি একটু আলাপ করিয়ে দিই আন্টিরা সব এখানে আছে এই যে আন্টি হ্যালো বলে দাও আর এক আন্টি আচ্ছা বাকিরা কন্টেস্টেন্ট এই যে আমার ছবি তুলে দিচ্ছিল তোমার একটু ফোকাস দরকার ছিল আর একজন হাই তো আমরা এখন সবাই মিলে খুব মজা করে গেমটা খেলব খেলা শুরু হয়নি এখনো প্রস্তুতি চলছে বিভিন্ন রকম আমরা এখন ছবি তুলে এখনো ছবি তুলে যাচ্ছি মানে ছবি তোলা আমাদের শেষ হচ্ছে না এসো ওখান দিয়ে চলে এসো দাদাদের সঙ্গে ফোনে ব্যস্ত থাকে কাদের সাথে ব্যস্ত কন্টিনিউয়াস ভেবে যাচ্ছে যে আমাকে কি বলে মানে খুব প্রচন্ড মানে কেন এলাম মাকে নিয়ে এখন আমি সেটাই আয়েশা ভট্টাচার্য আমিও খুব খুব চাপে আছি খুবই এবার কি কি আজকে সিক্রেট বেরোবে গড নোস তুই প্লিজ একটু আমার মাকে বোঝাবি মা বলছি আমার নামে কিচ্ছু এমন বলতে যেও না আমি বুঝি না একটু একটু ভাবতে দাও আমাকে না না আন্টি এমন কিছু শোনো আমি তো এখানে খেলতে এসেছি মজা করে যেগুলো বলবো সেটা এমন কিছু খারাপের ব্যাপার নেই না তোমাকে কিছু বলতেই হবে না তাহলে আমাকে না নিয়ে আসাটাই ঠিক ছিল না প্রচন্ড চাপে কারণ আমি কন্টিনিউয়াসলি মাকে বোঝানোর চেষ্টা করছি যে আমার ছোটবেলার বা বড় ছোটবেলার বলো যা খুশি বড়বেলার কিছু বলো না আমিও সেম প্রবলেমে আছি কি করছো করোনা হলে যাওয়া হচ্ছে না গো
ঠিক আছে আর মা কন্টিনিউ আর বলে বলে স্কুলে পিছিয়ে যাচ্ছিল এই ছিল সেই ছিল কি মুশকিলে পড়েছি আমি আরো ঢোকাবে আরো ঢুকবে খেতে তো হবে কিছু করার নেই সিরিয়াস পুরো পিকনিক পিকনিক মনে হচ্ছে জানো তো সবাই বসে বসে চা খাচ্ছে গোল করে মা এখন আমাকে বলছে এটা খেলা তো কষ্ট করে খাস মেরে সপনো কি রানি কব আয়েগি তু আয়ে রুকমা সুলতানি কব আয়েগি তু বিতে যায় জিন্দেগানি কব আয়েগি তু চলিয়া তু চলিয়া লাস্ট রাউন্ড বাকি আছে এখন লাস্ট রাউন্ডের জন্য সব গিফটস গোছানো আছে আবার এই মুখ চোখের কি অবস্থা আমার খেলা শেষ এবং জিততে পারিনি বাট আমি খুশি হয়েছি উইনার পাশে উইনার এই বাবা পাশে এই হাই উইনার হাই আমার হাতটা এত লম্বাও নয়
বাট খুব মজা ভালো করেছে, আমরা খুব মজা করেছি, মজা করেছি, সেটাই ইম্পর্টেন্ট, নো ডাউট নো ডাউট। আয়শা তো নেচে নেচে কাটিয়ে দিল পুরো, আমি যেটুকু যা মানে ওয়েট গেইন করেছিলাম আজকে আমি সমস্ত ঝরিয়ে দিয়েছি, প্রচুর নেচেছে ও, হার জিততে বড় কথা না, খুব মজা করেছি, আনন্দ করেছি, সত্যি খুব মজা করেছি, সবাই চেনা জানা বলে আগে থেকে তাই আরো বেশি এনজয় করেছি, আর অনেকদিন বাদে আমার প্রিয় মানুষ থেকে পেয়েছি, আমার প্রিয় দিদিটাকে খুব এনজয় করেছি, আর দারুণ গান গায়, দারুণ। ওফ, তুই যে এত ভালো নাচিস আমি তো নাচতেও পারি না। যেহেতু লেখা ফেখা ছিল না কিছু, মুখে বলছে মানে ভাবতে ভাবতেই টাইম আমাদের সুন্দর মানে হাড্ডাহাড্ডি লড়াই হয়, আমাদের একদিন পার্টি করা উচিত, একদম পার্টি, আর সঙ্গে তোমরাও থাকবে।